হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পার্থচ্যাটার্জি ব্লগ। তো আমার ব্লগে আজকে যে ছবিটা আমি তুলে ধরছি, সেই ছবিটি দেখলে আপনাদের শিশুবেলাটা মনে পড়ে যাবে। আমরা যেমন ছোট্ট ছিলাম, তখন স্কুল থেকে বাড়ি ফেরার পথে কারোর বাগানের আম, কারোর বা পেয়ারা, আম জাম, খাজুর, এসব করতে করতে পারতে পারতে তারপর বাড়ি ফিরতাম। তো এখানেও এক দল ছেলেমেয়েরা হাই স্কুলে ছুটি হয়েছে, ছেলেরা বাড়ি ফেরার পথে আমাদের বাড়ির কুল গাছটায় ঢিল ছুড়াছুড়ি করছে। ওরা পাকা পাকা কুলগুলো পড়ছে, মানে যেগুলো খাবে তার থেকে বেশিরভাগই নষ্ট করে ফেলছে। কাঁচা কুলগুলো সব পড়ে আছে, ওরা তুলবে না, খাবেও না। ঢিল ছুঁড়ে ছুঁড়ে তো আর শুধু পাকাগুলো পড়ে না, কাঁচা পাকা সবই পড়ে যাচ্ছে। আর গাছের কুল কিন্তু প্রচুর পরিমাণে ধরার, ছোট্ট একটা গাছ, গাছের দেখুন একদম ঘাড়ে গর্দানে যাকে বলে সেভাবেই ধরেছে। কুলগুলি খুব মিষ্টি বটে, একটু টক একটু মিষ্টি, এরকম তো বাচ্চা ছেলেদের প্রিয় খাবার। তো ওরা থলি ভর্তি করে পকেট ভর্তি করে কুল পাড়ছে আর কুড়াচ্ছে। এক দল ছেলে এসছে এইভাবে কিন্তু সারাদিন, এই একবার স্কুল যাওয়ার আগে আর একবার স্কুল থেকে আসার পর, তো দুই টাইম দলে দলে আসবে আর এইভাবে ঢিল মেরে মেরে কুল ফেরে ফেরে নিয়ে যাবে। দেখুন মহানন্দে ছেলেরা কুল পেরে যাচ্ছে, একবার করে বাড়ির দিকে তাকাচ্ছে আমাদের বাড়িটা দিকে। তো আর মানে দুটি বুড়ি মানুষ ছিল দিদিমা ঠাকুমা, তারা খুব গালিগালাজ করতো, এখন তো কেউ গালিগালাজ করার কেউ নেই। আমরা একবার বলি মাঝে মধ্যে যে তোদের মাথায় দেখিস ঢিল পড়ে যায় না, মাথা ফেটে যাবে, এইভাবেই মাঝে মাঝে বলি। তারপরে বলি যে খাবারের কুল হয়ে গেছে, তবে বাড়ি চলে যা, আবার অন্য কেউ নেবে। তো ছেলেদের মধ্যে কিছু কিছু ছেলেরা চলে গেল, তাদের কুল ভর্তি হয়ে গেছে, মনের পিপাসা মিটে গেছে। আর কিছু ছেলে এখনও রয়ে গেছে, তারা এখনও ঢিল ছোড়াছুড়ি করছে। তো অপূর্ব চিত্র, আমাদের এরকম চিত্র দেখলে আমাদের ছেলেবেলাটা মনে পড়ে যায়, আমরা একদিন এরকম ছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল পার্থচ্যাটার্জি ব্লগ একটু সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য।